ধ্রুপদী নৃত্য ও সঙ্গীত চর্চার প্রতি মানুষের আগ্রহ চিরকালীন। দেশে এবং বিদেশে ধ্রুপদী নৃত্য, চিত্রকলা, সঙ্গীত এগুলি চর্চা হয়ে এসেছে, অনেক ভাঙা গড়া হয়েছে। আধুনিকতার উত্তাল তরঙ্গ হয়তো পর্বতকেও ছাপিয়ে গিয়েছে, কিন্তু ধ্রুপদী চর্চা চলে এসেছে যুগ থেকে যুগান্তরে। আজ 17ই আগস্ট একজন স্বনামখ্যাত ও সর্বজনবিদিত বাঙালি ধ্রুপদী সঙ্গীত শিল্পী চিন্ময় লাহিড়ীর প্রয়াণ দিবস। চিন্ময় লাহিড়ী জন্মগ্রহণ করেন 20শে মার্চ 1920। কাজেই খুব সহজেই বোঝা যাচ্ছে এমন একটি সময় তাঁর জন্ম এবং বেড়ে ওঠা, যখন ভারত তথা বিশ্ব জুড়ে এক অভিনব এবং বিচিত্র পরিস্থিতি। যদি ভারতবর্ষের কথা ধরি, অগণিত বুদ্ধিজীবী, কবি, দার্শনিক, ভক্ত, সাধক তখন তোলপাড় করছেন বাংলা তথা ভারতবর্ষ। অন্যদিকে বিশ্বে অনেকগুলো পট পরিবর্তন শুরু হয়েছে এবং চলছে। তখন প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জ্ঞানদীপ্তি স্বৈরাচারের একটা প্রভাব, ওদিকে ম্যাৎসিনি, গ্যারিবোল্ডি, হিটলার দাপিয়ে বেড়াচ্ছেন। আমাদের বাঙালির ছেলে সুভাষ হিটলারের চোখে চোখ রেখে মুখের উপর দাঁড়িয়ে কথা বলছেন, তার সঙ্গে করমর্দন করছেন। এই রকম একটি আবহে চিন্ময় লাহিড়ীর বেড়ে ওঠা। 1936 সালে সঙ্গীত জগতে তাঁর প্রথম অভিষেক। লখনৌতে অল ইন্ডিয়া রেডিওতে তাঁর প্রথম যোগদান, একজন ধ্রুপদী সঙ্গীত শিল্পী হিসেবে। তারপর তিনি যোগ দেন ঢাকা রেডিও স্টেশনে। ১৯৪৪ সালে চিন্ময় লাহিড়ীর HMV থেকে প্রথম রেকর্ড বার হয়। এক পিঠে ছিল না মানে মানা, আর অন্যদিকে দুয়ারে এলো কে। মূলত রাগাশ্রয়ী সঙ্গীতে তাঁর এই ব্যুৎপত্তি, এই প্রতিভা
একটি অভিনব ব্যাপার ছিল। মনে রাখতে হবে, ওই যে বললাম দুয়ারে এলোকে এই গানটির গীতিকার ছিলেন গোপাল দাশগুপ্ত। চিন্ময় লাহিড়ী নিজের সুরে নিজে এই গানটি গেয়েছিলেন। তারপর ইংরেজ বিরোধী বিভিন্ন রকম আন্দোলন, একটা জোয়ার, একটা প্রবাহ, 1947-এ দেশ ভাগ হল, কারুর বৈঠকখানা পড়ল ওপারে আর ঠাকুর ঘরটি পড়ল হয়তো এপারে, কাঁটাতারের বেড়ায় মানুষের মধ্যে রচিত হলো পাঁচিল। ১৯৪৭-এ কলকাতায় চলে এলেন চিন্ময় লাহিড়ী। ওপারের লোকজন কেউ কেউ বাধ্য হলেন এপারে আসতে, এপারের লোকজন বাধ্য হলেন ওপারে যেতে। শেষ যে ট্রেনটি দুপারের মধ্যে যোগাযোগ রক্ষা করেছিল, শেষ যে ট্রেনটি এপার থেকে ওপারে গিয়েছিল, সেটি এক বিচিত্র করুণ ইতিহাসের সাক্ষ্য বহন করেছিল। ১৯৬৭-সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে যোগদান করলেন চিন্ময় লাহিড়ী। এখানে মনে রাখার কথা এই, চলচ্চিত্র জগতে যেমন ছবি বিশ্বাস, যেমন কমল মিত্র বাঙালি ঘরানার এক অদ্ভুত নিদর্শন, অত্যন্ত সিরিয়াস প্রকৃতির মানুষ এবং বাঙালি বলতে আমরা যা বুঝি এরা সেই আদর্শ স্থানীয়, একটা আভিজাত্য, একটা কৌলিন্য, একটা শ্রেষ্ঠত্ব, একটা নিজস্বতা, এই সমস্ত সদ্গুণে ভরপুর। চিন্ময় লাহিড়ী বরাবরই সেই রকম অত্যন্ত সিরিয়াস প্রকৃতির মানুষ। খুব কম জায়গাতেই এই মানুষটিকে হাসতে দেখা যেত, কিন্তু অন্তরটি ছিল সঙ্গীত রসে ভরপুর। ভীষ্মদেব চট্টোপাধ্যায়, তারাপদ চক্রবর্তী তাঁর সমসাময়িক ধ্রুপদী শিল্পী, সকলের মাঝে আপন বৈশিষ্ট্যে এবং আভিজাত্যে চিন্ময় লাহিড়ী একটি নিজস্ব স্থান তৈরি করে নিতে পেরেছিলেন। তাঁর ঠুংরি, খেয়াল, গীত, গজল, এইগুলো নিজস্বতায় ছিল ভরপুর। ভাবলে বিস্মিত হতে হয়, তিনি বেশ কয়েকটি রাগ নিজে সৃষ্টি করেছিলেন।
শ্যামকোষ, যোগমায়া, প্রভাতী টোডি, রজনী কল্যাণ, খুশমি কল্যাণ, গন্ধারিকা, রজনী, মঙ্গলগীতি, শিবানী, শুভ্রা, এইগুলো তার নিজস্ব সৃষ্টি। ভাবতে অবাক লাগে একটি বিখ্যাত বাংলা ছবিতে যেখানে উপস্থিত উত্তম কুমার, সুচিত্রা সেন, যেখানে সুরকার হিসেবে হাজির হেমন্ত মুখোপাধ্যায়, যেখান থেকে উত্তম সুচিত্রার সেই চিরায়ত রসায়নের এক বিরল কেমিস্ট্রির শুরু, সেই রকম একটি চলচ্চিত্রে সঙ্গীত শিক্ষক হিসাবে সুচিত্রা সেনের সঙ্গে দেখা গিয়েছিল তাকে পর্দায়, এবং মানুষটি যেমন তার সংলাপও ছিল তেমন। কোনো কারণে নায়িকা তার কাছে তালিম নিতে আসতে দেরি করছেন এবং তিনি বেশ ওজস্বিতার সঙ্গে বলছেন, তোমার আসতে এত দেরি হয় কেন জানো না? হাজার টাকা দিলেও আমি কারুর বাড়িতে এসে গান শেখাই না। গানটি ছিল ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান। এই হচ্ছেন চিন্ময় লাহিড়ী, যে সুচিত্রা সেনকে নিয়ে আজও কল্পনা জল্পনা রহস্যময় তার অন্ত নেই। কেউ কেউ আবেগ প্রণোদিত হয়ে মেরিলিন মনরোর সঙ্গে যাকে তুলনা করেছেন, বনলতা সেন, নীরা তাঁকে ভেবে লেখা হয়েছিল কিনা এই সব নিয়ে গালগল্প আজও চলে। সেই মহানায়িকার সামনে দাঁড়িয়ে এই রকম একটি গানের দৃশ্যে এই রকম সদম্ভ উচ্চারণ চিন্ময় লাহিড়ীর পক্ষেই সম্ভব। আজ তিনি এক বিস্তৃত প্রায় প্রতিভা, অনেকেই হয়তো তাঁর নামটুকু পর্যন্ত শুনিনি, কিন্তু বাঙালি বলতে যা বোঝে, যা আমরা বুঝি, মাঝে মাঝে শিকড়ের টানে উচ্চ সন্ধানে এইসব গাল ভরা কথাগুলো আমরা মুখে উচ্চারণ করি, বাঙালিয়ানার অনেক প্রকাশ অনেকটা জোরজার করে এখনো আমরা দেখাই, পয়লা বৈশাখ পালন করি, অক্ষয় তৃতীয়া পালন করি, বাঙালি বলতে গৌরব অনুভব করি। সেই বাঙালিয়ানার আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানার প্রতিভাপূর্ণ বাঙালিয়ানার এক অদ্ভুত নিদর্শন চিন্ময় লাহিড়ী। তাঁর লেখা মগন গীত ও তান মঞ্জরি, এই দুইটি আকর সঙ্গীত গ্রন্থ একসময় বুদ্ধিজীবী মহলে যথেষ্ট আলোড়ন তুলেছিল তাঁর এই দুইটি বই। যারা সঙ্গীত নিয়ে, মার্গ সঙ্গীত নিয়ে যাদের কাজ, যারা ছাত্র, যারা গবেষক, যারা প্রফেসর, তাঁদের পথপ্রদর্শকের কাজ করেছিল বা আজও করে,
এই দুইটি বই। 1984 সালের এমনই 17ই আগস্ট, মাত্র 64 বছর বয়সে অকাল প্রয়াণ ঘটেছিল এই মহাপ্রতিভাধর পুরুষের। সত্যিকারের তাঁর অভাব কোনোদিন পূর্ণ হবার নয়, আজও হয়নি, ভবিষ্যতে হবে কি না সেরকম কোনো গ্যারান্টিও আমরা এই মুহূর্তে চোখে দেখতে পাচ্ছি না। আজ শ্রদ্ধার সঙ্গে নতমস্তকে আমরা আচার্য চিন্ময় লাহিড়ীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাঁর অমর আত্মার শান্তি কামনা করি। তাঁর যারা অনুরাগী ভক্ত শিষ্য প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা করি। যে ঘরানা, যে নিদর্শন, যে আদর্শ তিনি রেখে গিয়েছেন তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ধন্যবাদ, নমস্কার।